আমার ভাঙ্গা সুরে বাড়ি, আপনারা ভিডিওটা দেখেন, দেখিয়ে আমি গরিব মানুষ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিও, কত ভিডিও না শেয়ার করেন, ভাইরাল করেন। দেখেন ভাই, মেলামত করতে পারি না, দেন কি অবস্থা, এই দেন ডাস্টবিন টুসবিন কত কি, কথা বুঝছেন, খুব অবস্থা খারাপ। দেন এই দেন, এই রুমে মানুষ থাকে রে ভাই, এই দেখেন কি অবস্থা, দেখছেন এই রুমে থাকা যায়, দেখেন আপনারা দর্শকেরা দেখেন, আমার যারা ভিউয়ার্স আছেন দেখেন, মোস্তফা বলক ভিডিও। আসলে আমি সবসময় যেটা শর্ট ভিডিও বানাই, তাই আজকে মনে করলাম যে আমার পরিস্থিতিটা তুলি ধরি। দেখেন আপনারা হাল অবস্থা একবারে খারাপ, এই দেন পাঙ্কা চুঙ্কা ভাঙ্গিয়ে ঝুলে সব পড়ে রয়েছে, দেন না এই সারা বাড়ি কী অবস্থা দেখছেন, এই যে এই অবস্থায় মানুষ থাকে, এই দেখেন হান্ডি গুন্ডি সব অবস্থা, দেন কী অবস্থায়, হ্যাঁ এই যে দেখেন ভাই, এই এটার মধ্যে আমি পানি খাই, বুঝছেন নাই কিছু নাই, যা বাঁচতে তাই, এই যে পানির বোতল, এই যে দেখেন এই যে পানির বোতল কয়টা আছে, এই যে আর এটা পিছিয়ে ভাই শুয়ে থাকে, এই যে বুঝছেন এটা আমার বিছানা, এই দেখেন অবস্থা। ভিডিওটা যদি একটু বড়, আপনারা পাইলে আপনারা দর্শক সারা সারা বিশ্বের মধ্যে 850 কোটি মানুষ দেখেন, সবাই সবার কাছে পৌঁছানা, আপনাদের সহযোগিতায় আমার হাতে একটু উপকার হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, দেখবেন ভিডিওটা সবাই, দেখেন এই অবস্থা। এটা হলো আমার খাট, মাঝখানটা তক্তা নাই নষ্ট হয়ে গেছে, এটা হলো আমার খাট, হ্যাঁ এই অবস্থা, কাঁচরা মাছরা কী অবস্থা দেখেন, অবস্থা ওই উপর দিয়ে পানি পরে, এই যে উপর দিয়ে পানি পরে, উপর দিয়ে পানি পরে, তো আমি এই জন্যে বললাম আর কি, ভিতরে তাকিয়ে দেখেন অবস্থা, ওই বোকা ইয়ে বোকা, ও সমস্যা, সমস্যার সমাধান এখন কেমন কি করি, মাথা নষ্ট। আর এটা হলো আমার বেডশিটের চেয়ারটা ভাঙ্গা, তো এই জন্য এটা দিয়ে রাখছি, আর ওটা প্লাস্টিকের চেয়ার, এই হলো অবস্থা, বুঝছেন জানলা দরজা দিয়ে দেন খসি খসি পড়তেছে, এই দেন কী অবস্থা, মিস্ত্রি অবস্থা। আপনারা দেখেন, আপনাদের কাছে আমি শেয়ার করলাম, আপনারা আমার ভাই, বাংলাদেশি মানুষ, ইন্ডিয়ার মানুষ, ইউরোপের মানুষ, সবাই আমারে একটু হেল্প করেন, সহযোগিতা করেন। মানুষের কত ভিডিও না ভাইরাল করে দেন, নাচের ভিডিও, গানের ভিডিও, আমার কষ্ট ভাই, এই কষ্টভাবে কষ্ট করি, জীবনযাপন করি, এই আপনারা এইভাবে করেন আর কি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের দর্শন নাটি একের বোঝা, আপনারা যদি আমার যদি লাইক করেন তাতে আপনার লস হবে না, যদি শেয়ার করেন তাতে আপনাদের লস হবে না, টেকাও যাবে না, একটা আঙুল দিয়ে একটা ঠেলা দিয়ে দেন না, আপনার একটা ঠেলাই মনে করেন যে একজনের উপকার, কত মানুষের কত ভিডিও ভাইরাল হয়ে যাইতেছে, তাই আমি না গরিব মানুষ, আপনি আমার ভিডিওটা ভাইরাল করে দেন, তা আমি তো আপনারে ভাই, আপনাদের দেশেরে ভাই, আপনাদেরে ভাই, আপনারও আমার ভাই, আপনার প্রতি আমার আপিল আবেদন। এখন মানুষ তো অনেক রকমের কথাই বলে যে ভাই এই করেন সে, না ভাই আমি গরিব মানুষ, আমারও যদি কথায় বা ভাষায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাইবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই অনেক কথাই বললাম, অনেকে বকর বকর করলাম, আপনারা পারলে একজনের উপর উঠাইতেও পারেন, নিচে নামাইতেও পারেন, আল্লাহ সব কিছুর মালিক, তারপরে মনে করেন আপনারা তো উপলক্ষ, আপনারাও মনে করেন আপনারা 10 জন, আমি 1 জন, আপনাদের 10 জনের সহযোগিতায় তো 1 জন
উপরে ওঠা সম্ভব। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।